হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। এই চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে ড্রিঙ্ক চ্যালেঞ্জ, মানে গেস দ্য ড্রিঙ্ক চ্যালেঞ্জ। মানে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে পরে পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে কি, আমরা প্রথমে ড্রিঙ্ক কিনতে এসেছি। ড্রিঙ্কস চ্যালেঞ্জ করতে হলে তো আগে ড্রিঙ্ক কিনতে হবে। তো এই ড্রিঙ্কসগুলো কিনতে আমি একটা সুপার শপে এসেছিলাম। এখানে আমি খুব একটা যে ভ্যারিয়েশন পাচ্ছিলাম এমন না, বাট আমি একটা চালাকি করেছি। সেটা হচ্ছে গিয়ে আমি একই টাইপের ড্রিঙ্ক নিয়েছি দুই তিনটা, যাতে আর কি এটা বুঝতে অসুবিধা হয়। এখন এই চ্যালেঞ্জে কে জিতবে তোমরা কিন্তু গেস করে আমাকে কমেন্টে জানাতে পারো। আমার সাথে একজন স্পেশাল গেস্টও থাকবে, তাই তোমরা কিন্তু আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো যে আমার সাথে কে থাকবে আর এই খেলাতে কে জিতলো। তোমরা যদি বলতে পারো তাহলে আমি তোমাদের জন্য আরও এরকম ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি বেশি ড্রিঙ্ক খেললেও কিন্তু আমি সবগুলা কিন্তু খাই এমন না। আমার সব থেকে ফেভারিট হচ্ছে এইটা, কোকা কোলা। আমি যদি আজকে এইটা না পারি ও বলছে যে আমি আর জীবনটা নাকি এটা খাবো না। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কি, মাউন্টেন ডিউ। ওর সব থেকে এটা ফেভারিট। ও যদি আজকে না পারে তাহলে কি হবে, ও আর কখনো এটা খাবে না। আর আপনার ইজ্জতের সওয়াল, আমি বলি কোকা কোলা খাওয়াটা তো ভালো না, কিন্তু আমি কোকা কোলা ছাড়া মানে থাকতে পারি না, প্রতিদিন খাইতে হয়। সো সবাই আমার জন্য একটু দোয়া করে দিও যাতে আমি পারি, মাছ সম্মানটা যাতে না ডুবে। আচ্ছা এখন বলো, খেলার প্রাইজ মানি দেখে ছিল, খেলা তো কোনো প্রাইজ মানি ছাড়া হয় না। তুমি আবার বড় হয়ে তোমার কাছে টাকা চাচ্ছো না, কিন্তু খেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যখন আমার চ্যানেলে একটা গেস্ট ইনভাইট করেছি তো মানে এটা তো একটা সম্মানই দিতে হয়। সম্মানই বলতে কি, যে আমি তো চাবো না যে আমি যেটা দিব ওটা নিয়ে যাবো, আমার চ্যানেলের জিনিস আমার কাছে আপনাদের কাছে থাকুক, আমরা আমরাই। তো যে ওকে দিতে হবে নাকি আজকে বুঝতেছি না, তো সেটার জন্য আমরা এখানে ১,০০০ টাকা ভালো তো শপিং হয়ে যাবে। ১,০০০ টাকা দিয়ে অনেকগুলো ড্রিঙ্কস খাওয়া যাবে, ড্রিঙ্কস দিয়ে ড্রিঙ্কস খাওয়া যাবে। হ্যাঁ, এই ড্রিঙ্কস চ্যালেঞ্জের জেতার টাকা দিয়ে কিন্তু ড্রিঙ্কস খাওয়া যাবে। তো এই টাকাটা আমরা আপাতত আমাদের আম্মুর কাছে জমা রাখি, কারণ নাইলে আমরা দুজন টানাটানি করে ছিঁড়ে যেতে পারে। তো নাও, আম্মুর কাছে আমরা টাকাটা দিয়ে দিলাম। তো আমার আম্মুকে এখানে পাশে বসিয়ে রেখেছি যাতে ও অনেক চিটিং করে, ছোট মনে হয় দেখে আমার সাথে এরকম করে। তো এই জন্য এখন সবাই দেখতে পাবে চিটিং হচ্ছে কি হচ্ছে। হ্যাঁ রে, আমরা দেখবো আর আপনারাও দেখবেন, ভালো করে নজর রাখবেন ও যাতে চিটিং না করে। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে দুটো রাউন্ড করবো। প্রথম রাউন্ডে হচ্ছে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ৫টা ৫টা, মানে আমি ৫টা ও ৫টা। তো ভাইয়াকে আমি হচ্ছে গিয়ে ৫টা ড্রিঙ্ক চুজ করতে দিব, ওকে খেয়ে বলতে হবে যে হচ্ছে গিয়ে কোনটা কি। এটার জন্য প্রত্যেকটা জন এক মার্কস করে পাবে, ঠিক আছে। আর সেকেন্ড রাউন্ডটা হবে যেটা, সেটা ভাইয়া বলবে। সেকেন্ড রাউন্ড হচ্ছে আপনার জন্য একটা স্পেশাল, আচ্ছা সেই ড্রিঙ্কস দুটোর মধ্যে চুজ করে একটা খেতে হবে। এমন যে স্পেশাল ড্রিঙ্কসটা যদি পরে সেটাও খেতে হবে, সেটা কিন্তু অনেক সারপ্রাইজ থাকবে আর খেতেও হবে এটা। আমার মনে হচ্ছে যে সেকেন্ড সারপ্রাইজিং ড্রিঙ্কসটা অনেক অনেক বেশি লাইক হাটকা টাইপের কিছু একটা হবে, যেটা আমাদের খেতে অনেক কষ্ট হবে। আমি জাস্ট আল্লাহ করতেছি আমার যাতে এইসব না পারে, আমি যাতে ভালো ভালো আজকে পার হয়ে যেতে পারি। তো ভাইয়া প্রথমে কে শুরু করবে, তুমি শুরু করো প্রথমে, তোমার চ্যালেঞ্জ তুমি শুরু করো। আমি না, তুমি চুজ করো না, তুমি আগে খাও। আচ্ছা ওদের থেকে আগে খাওয়াইলে তো আমি আগে খাই। হ্যাঁ ঠিক আছে, আমি ওদের থেকে না দিয়ে খাই না। তো এটার জন্য আমরা একটা কাপড় এনেছি, এটা হচ্ছে আমার একটা সুন্দর ব্যান্ডানা, তো এটা নিয়ে আসছি। তো এটা দিয়ে এখন চোখ বাঁধবো, চশমাটা খুলো না, চশমা ফুট দিয়ে বাঁধলে হবে না, চশমা খুলে যদি এমনি খুব একটা দেখতে পাবে না। তো
তুমি কি দেখতেছো? আরে না, অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না। মিথ্যা না তো? আরে না, কিছু দেখা যায় না। না ডেকে দিচ্ছি কেন আমার? হ্যাঁ বাবা, কিছু দেখা যাচ্ছে না। চলো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করবো, মজার ব্যাপার তোমাদেরকে একটা বলে রাখি, সেখানে আছে অনেকগুলো ড্রিঙ্কস, এখানে প্রায় সিমিলার, যাতে একটু কঠিন হয় সেই জন্য আমরা এটা চুজ করেছি, যাতে একটু কঠিন হয়। তো প্রথমে যেটা দিব সেটা হচ্ছে এইটা, তোমরা দেখো, দেখতে পাচ্ছ কি লাইটের কারণে? হ্যাঁ আসো তোমাকে দেখাই। এই দেখো, তোমরা এটা দেখতেই পাচ্ছ, লাইটের কারণে আসলে একটু অসুবিধা হচ্ছে, খুবই অল্প করে দিব, কারণ বেশি খেলে আবার বুঝে যাবে। দাঁড়াও দাঁড়াও, এটা একদিকে সরিয়ে রাখি, তাহলে হচ্ছে গিয়ে সুবিধা হবে, তোমরা দেখতে পারবা। হাতে যে দিকে তোমরা আসলে দেখবো যে পারে কিনা মেরিন্ডা। তুমি হচ্ছে গিয়ে করো, ফাইনাল করে বলো, বলে দেই মেরিন্ডা নামে কিন্তু কোনো ড্রিঙ্কস ছিল না। ট্যাঙ্গো? শিওর? হ্যাঁ ট্যাঙ্গো। ঠিক আছে, ফার্স্ট একটা তুমি পেরেছো, এটা রাইট? ইয়েস। উফ, কেমনে পারলো সেটা আসলে আমি বুঝতেই পারছি না। তো চলো সেকেন্ডে আমরা যেটা ওকে ট্রাই করবো সেটা হচ্ছে গিয়ে এটা, না এটা না এটা না এটা, শব্দ শুনে ও বুঝে যায় না, কেউ জানে না কেমনে বুঝে যায়। টেস্ট বলতে একটা কথা আছে, তাই তো? অনেক ঝাল ঝাল মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এটা পারবে। আই ডোন্ট নো, ইটস মাই ফেভারিট মাউন্টেন ডিউ। শিওর? ইয়েস। 100%? Yes, you're sure. You are wrong, brother. Huh? At the mountain dew khal man chuman tatske thaklo na. Jai hok ektu kami khai khabo. Ke fel ke fel. Ekhon hocche giye second ta to pare nai, mane 1 marks. Ekhon amra third ta te chole jabo. Third ta kon ta hote pare? I wish tomader ekhane choose korar option thakto, tahole ami tomader theke ekta choose kore nite partam. Amar theke choose kore nao. Thik ache. যেটা দিচ্ছি আর দিই নাই, ধরতে লাগে না কেন এটা, যাই হোক না, এটা হচ্ছে তোমার থার্ড ড্রিঙ্ক। এটা লিচি জাতীয় কি যেন নামটা মনে করতে পারছি না। মনে হচ্ছে তাও বলতে পারছো না, লিচির মতো, লিচির কি নামটা? তোর বেশি টাইম দেওয়া যাবে না। শিট, নামটা ভুলে গেছি। নো নো নো, টাইম আপ টাইম আপ টাইম আপ। লিচি না, নাম যেন কি ছিল? টাইম আপ টাইম আপ, ভাই বসে টাইম আপ বলবো, ড্রিঙ্ক কর ড্রিঙ্ক কর। পারে নাই পারে নাই, সো আমি অনেক খুশি। এখন হচ্ছে টেস্টটা বুঝুন বুঝুন, এখন 5 নাম্বার না 4 নাম্বার? 4 নাম্বার, ঠিক আছে। এখন হচ্ছে 4 নাম্বার ড্রিঙ্ক, কোনটা দিব কোনটা দিব, এটা খুব বাজে কাজ, এটা পারা উচিত। আই ডোন্ট নো পারবে কিনা। নাও এটা হচ্ছে আমার ফোর ড্রিঙ্ক, তুমি মাত্র একটা পেরেছো। পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য খুবই দুঃখিত, কিন্তু ও তো পারতেছে না, এটার জন্য আমি একটু দুঃখিত না, আমি অনেক খুশি। পেপসি? তুমি হচ্ছে গিয়ে আরেকবার একটু ভেবে বলতে পারো। পেপসি পেপসি আচ্ছা, ইয়েস পেপসি। কোনটা দেওয়া যায়
এটা বলে বড় কেন চুপ করে রইল ভাবছি কোনটা দিলে তুমি পারবা না পিছনের সাউন্ড হচ্ছে কেন এত আমি যখন ভিডিও বানাই তখনই কেন জানি না এত সাউন্ড হয় এমনিতে এত সাউন্ড হয় না কই কই এই যে এটা যদি পারে তাহলে হবে হচ্ছে গিয়ে কত মার্কস 3 মার্কস হবে আই থিং তো কিছু বলতে হবে না পাঁচটা হয়ে গিয়েছে তুমি কত মার্কস পেয়েছো আগমন মনে হলো কি জন্য আমি জানি না আমি এখানে বসে আছি আমি সত্যি চিটিং করি নাই তুমি কিন্তু আমার দিকে হবে নজরে তাকাই নাই কোনো কি তুই শুরু তুই আচ্ছা তো ভাইয়া তো পারে নাই তো মাত্র 2 পয়েন্ট পেয়েছে আজকে আমার জেতার সম্ভাবনা অনেক বেশি এর আগে আমরা একটা চ্যালেঞ্জ করেছিলাম যেটাতে ভাইয়া জিতেছিল আজকে আমার তোমার যদি ওই চ্যালেঞ্জ চিকেন করতে হবে তোমার দেখতে হবে না একটাই পড়ছো আমার চ্যানেলটা আমি চিটিং করবো না তোমরা কেউ চিটিং করবো না কখনোই তো দুইটা দিও না তো খুলে যাবে দেখছো তো সত্যি সত্যি ঠিক আছে তবে কোনটা দেওয়া যায় শুরুতে কেমন জানি লাগতেছে পরীক্ষা পরীক্ষা লাগছে এই যে সবাই ড্রিঙ্কস হচ্ছে নাও তুমি আর কখনো কোকাকোলা খেও না তুমি আর কখনো কোকাকোলা খেও না আমি মরে যাবো এটা কি হইলো আমু ভাইয়া চিনি করে তো না 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 চিনি করে সবাই দেখবে দর্শক দেখেছে এরপরে হচ্ছে সবাই দেখুন পরে বলে চিটিং করেছিস নো চিটিং ওয়েট দিচ্ছি বুঝলাম না কথা তালে ছিলাম তুমি দেখতে যাও নাকি বলো তুমি ভাইয়া তুমি সত্যি চিটিং করতেছ না তো না দর্শক দেখছে ডোন্ট টাচ ইট ওয়েট অনেক মজা খাই তো খেয়ে ফেলুন দাও গ্লাসটা দাও শিওর অনেক বারো অনেক জোস আরো করবা আরো দুইটা আছে খেতে পারবা ঠিক আছে তোমাকে আর কি দিব তখন দেখতেছিলাম না বললেই পারতাম তাও পারবে না জানি বাজে কিছু দিয়ে খাওয়া জিনিস দিয়েছি
এটা কি মানে আম বলে এটা কি মানে অরেঞ্জের দিকে পড়লো না কোকাকোলার দিকে পড়লো না কিছু বুঝতেছি না আমি তুমি হাসো কথা তো আমি পারতেছি না দাও 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 একটু দাও না 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 শেষ তো সব তো খেয়ে ফেলছ পেপসি বলেছো সি পেপসি কালকে পছন্দ তাই না হ্যাঁ আসলে আমার পছন্দ খালি গোলা খাওয়া তাই না বেশি একটা না ডোন্ট সে দ্যাটস রাইট হাত দিচ্ছ কেন তুমি হাত দাও না আচ্ছা বলো এটা পেপসি শিওর হ্যাঁ ফুল বলো না মিথ্যা মিথ্যা বলে দাও এটা ইয়েস ইউ আর এগেইন রং কি ছিল স্প্রাইট ছিল স্প্রাইট তুমি বলো আবার একবার বলে আর বলো না আবার শুরু দিয়েছিলাম তোমাকে না তুমি অনেক পয়েন্ট পেয়েছো জানো তুমি কোকাকোলা শুরুতে পারোনি তারপরে তুমি চেয়ার আপ পারোনি আচ্ছা গাইজ আমার চ্যানেলে আমি হেরে গেছি আমি ভিডিওটা আপলোড দিব না কেন চ্যানেলে তো ফার্স্ট রাউন্ডে তো আমি দুর্ভাগ্যবশত হেরে গেছি চেষ্টা করব এটাই তোমার প্রাপ্য ছিল চেষ্টা করব আমি যদি সেকেন্ড রাউন্ডে জিততে পারি তো সেকেন্ড রাউন্ডে আমরা অনেক ভেবেছিলাম যে কি করা যায় কি করা যায় একটা ড্রিঙ্ক কিভাবে করা যায় তারপরে আমরা যেটা বের করলাম সেটা জিনিস সবগুলো ড্রিঙ্ক যদি একটা তো দেওয়া হয় টেস্টটা কিন্তু খুবই বাজে হবে এন্ড সেটা সবাইকে খেতে হবে সেকেন্ড রাউন্ডের রুলসটা তোমাদেরকে বলে দেই সেকেন্ড রাউন্ডের রুলসটা হচ্ছে গিয়ে একজনের চোখ বোঝা থাকবে এখানে দুইটা গ্লাস দেখতে পাচ্ছ এই দুইটা গ্লাসে দুইটা ড্রিঙ্ক রাখবো একটা হচ্ছে ওই বাজে ড্রিঙ্কটা আর একটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ড্রিঙ্ক তো তোমাকে বলতে হবে যে লেফটটা আর রাইটটা চোখ কিন্তু বন্ধ থাকবে যদি কেউ খারাপ ড্রিঙ্কটা চুজ করে তাকে কিন্তু সেখান থেকে একটা সিপ নিতে হবে মজাটা দিও লিচি দিও আমার লিচি পছন্দ কাকে গুলো পছন্দ এবার সাথে আমি জিতি বিচ্ছিটা তোমার কিন্তু বলতে হবে লেফট আর রাইট দেখে বা বন্ধু নিয়ে বলতে হবে না ঠিক আছে আমি দেখিনি এটা কোনটা রাইট ছিল কোনটা লেফট আচ্ছা বলো লেফট অর রাইট ইন পিন সেফটি পিন আকার বাকার বামবে বো আসি না বে পুরে স সব মে নিকলা থাকা চোরদার কে ভাগা হাত দেওয়া যাবে না বলো লেফট লেফট ওকে ট্রাই ইট এ বাবা পড়বে পড়বে তো খেয়ে দেখো অনেক ইয়ামি অনেক ইয়ামি আরেকটু খাবা দাও 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 অনেক মজা না অনেক বাজে অনেক তো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল খুবই বাজে গলায় পুরো যে ধরতেছে মানে এটা হচ্ছে গিয়ে ডার্ক সয়া সসটা খুবই খুবই বাজে তো নেক্সট চাই আমি কি একটা পারি না না ঠিক আছে আর দুইটা সুযোগ আজকে আমি তো পুরো ডাব্বাই মারব মজার খাবার খাবো অনেক মজা একটা তুমি চলাচল করেছো
তুমি চড়ানি করেছো, তুমি গ্লাসে হাত দিয়েছিলে, গ্লাসে হাত দিয়ে তুমি বুঝেছো না আমি খুবই এক্সাইটেড, আর বেশ ভাই আমার টাকাটা দাঁড়িয়ে চলে যায়। তোমরা কিন্তু খালি ভিডিও দেখো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। লেফট ওয়ান তোমার খুশি তোমার জন্য পুরস্কার হচ্ছে তাহলে আমি আরো ভিডিওতে আসতে পারবো আর টাকা নিতে পারবো গিফট হিসাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বলেন যে আরো চ্যালেঞ্জ করতে, আমি তো আরো চ্যালেঞ্জ করব। আর আমি সবাই 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 কমেন্ট করে দিবেন যেন আবার চ্যালেঞ্জ হয়, চ্যালেঞ্জ দিলে আমি জিততে পারবো। আর একটা কথা, সবাই ওকে ওকে বলবেন যাতে অনলাইন মেট থেকে আমাদের একটু স্পন্সর করে দেয়, তাহলে হচ্ছে কি আমরা আরো এরকম বড় বড় আর কি এরকম আরো অনেক কিছু খেতে পেতে পারবো। খাওয়ার জিনিস তো ভালোই খাই, তো ফ্রি খেতে পেলাম, 1000 টাকা পেলাম, আ এটা আমারই দিন। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আজকে এখানে ভিডিও শেষ। তোমাদেরকে বলি আমি কিন্তু মানে হারি নাই, তোমরা কিন্তু কিছু দেখো নাই। যাই হোক, তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে, একটু যদি একটু হেসে থাকেন, তাহলে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমাদের দুইজনের ভিডিওটা। আর সবাই জানাবেন আপনারা কোন টিম সাপোর্ট করছেন, আমাকে না ওকে, টিম ব্লু আর টিম রেড। এই যে এই ড্রিঙ্কটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি আমরা। দেখেন আমি বলি গাইজ, আমি বলি এটা কিন্তু পানিশমেন্টের কোনো কথা ছিল না। ও কি করছে, আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি, তারপরে আমাকে বলতেছে না পানিশমেন্ট পানিশমেন্ট ছাড়া তো হবে না, পানিশমেন্ট তো খেতে হবে তোমাকে। এই ড্রিঙ্কে মজা দিচ্ছে তোমার জন্য পানিশমেন্ট, তুমি পাতে খেতে ভাইয়া। দিয়ে দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর, দেখেন গাইজ কালারটা অনেক সুন্দর এসেছে, কালারটা সুন্দর দেখেন।
আপনারা দেখেন গাইস এই কালারটা কত সুন্দর, কি বিচ্ছিরি দেখেই একটা কেমন একটা বিচ্ছিরি। আপনারা বাড়ির পাশে যে কোন পুকুর থেকে ডোবা থাকে, ডোবার মধ্যে যেরকম থাকে ওরকম একটা কালার চলে আসতে পারে। না 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 ভাইয়া, না না না, একটু পানিশমেন্ট নিতে হবে। এই খেলা পাঁচ একবার নিব, না না হাফটা খেতে হবে। নো হাফটা হাফটা হাফ হাফটা না, বন্ধ করে খাওয়া লাগলে না না এভাবে করা যাবে না, খেতে হবে খেতে হবে খেতে হবে খেতে হবে। গাইস দেখছেন ও কিন্তু ইচ্ছে করে ভূমি করে ভান করছে, গাইস বল আপনারা কি এনজয় করেছেন কিনা ভিডিওতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লাস্ট পার্টটুকুই পানিশমেন্ট এনজয় করেছেন কিনা, পেট গুলাচ্ছে আমার, পেট গুলাচ্ছে এই পানিশমেন্টে কিন্তু তোমার ছেলের জন্য তো দেশ করে পেট খারাপ হয়। দেখো গাইস আপনারা কমেন্ট করবেন যে পানিশমেন্টটা উচিত ছিল কিনা, তাহলে কিন্তু পানিশমেন্ট নিতে হবে। শেষ ইটস উইনার ইটস আর পানিশমেন্ট। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।